রেডি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। দূরের এবং কাছের ছাত্র ছাত্রীবৃন্দ, আমরা আজকে দীর্ঘদিন থেকে অনলাইন ক্লাস শুরু করছি। অন্যান্য দিনের মতো আজকেও আমরা যে বিষয় উপরে আলোচনা করব, আজকে এই নভেম্বরের 2 তারিখ অষ্টম শ্রেণী বিশপ কোরআন মাজিদের কোরআন মাজিদ সম্পর্কে হালকা কিছু আলোচনা করব। আর এই কোরআন মাজিদের 83 নং সূরা আল মুতাফফিফিন এ সম্পর্কে আলোচনা করব। মুতাফফিফিনের প্রথম 10 আয়াত আলোচনা করব। তো সূরা মুতাফফিফিন আলোচনার পূর্বে আমরা আমাদের পরিচয় দিচ্ছি। আমি মোহাম্মদ উমর ফারুক, সহকারী শিক্ষক জুরানপুর মদিনাতুল আলিম সিনিয়র মাদ্রাসা দাউদ কান্দি কুমিল্লা। কুরআন, এটার অর্থ হচ্ছে বহুল পঠিত। কুরআন, এটার কুরআন মাজিদ আল্লাহ পাক এই কুরআনকে কোরআন শরীফ বলা হয় নাই, এই কোরআনকে বলা হয়েছে কোরআনুল মাজিদ। যেমন সূরা বুরুজের মধ্যে আল্লাহ পাক বলছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ। তারপরে এই কোরআন শরীফের নাম কোরআন শরীফ নয়, এই কোরআন শরীফের নাম আল্লাহ রেখেছেন করিম। যেমন সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। এই কোরআন মাজিদ রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বৎসর, তখন তার উপর পবিত্র কোরআন নাজিল হয় হেরা পর্বতের গুহায়, রমজানের 27 রমজান শবে কদরে। সুদীর্ঘ 23 বৎসরে 30 পারা কোরআনে মাজিদ রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 114টি সূরা সম্বলিত এই কোরআন মাজিদ 23 বৎসরে নাজিল শেষ হয়। প্রিয় ছাত্র ছাত্রীর বৃন্দ, আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য সবচেয়ে বড় নিয়ামত হলো পবিত্র কোরআন। এই অষ্টম শ্রেণীর আজকে এই কোরআন মাজিদ আলোচনা করতে গিয়ে আমরা বলবো যে কোরআন, এর অর্থ হচ্ছে বহুল পঠিত। পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে, কোরআন মাজিদ কোরআনে কারিম যত পাঠ করা হয়, পৃথিবীর কোনো ধর্মগ্রন্থ এত পাঠ করা হয় না। 24টা ঘন্টার মধ্যে এক মুহূর্ত সময় বাদ থাকে না যেই সময় কোরআনে মাজিদ তালাওয়াত করা হয় না। এ কোরআনে মাজিদের 83 নং সূরা, সূরা আল মুতাফফিফিন মক্কায় অবতীর্ণ, আয়াত হচ্ছে 37। আমরা এই মুতাফফিফিন নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। মুতাফফিফিন শব্দের অর্থ হচ্ছে মাফে, যে কম দেয়। আমরা এই পৃথিবীর মধ্যে বিভিন্নভাবে মাপযোগ করে থাকি। এই মাপযোগ, জমি মাপযোগ হয়, দ্রব্য মাপযোগ হয়, কাপড় মাপযোগ হয়, বিভিন্ন মাপযোগ, অর্থাৎ জীবনের এই সব কিছু একটা নির্ধারণ করা হয় মাপের মাধ্যমে। এই মাপ নিয়েই, এই মাপের মধ্যে যারা ত্রুটি বিচ্যুতি করবে, যারা খাদ্যে ভেজাল দিবে, যারা এই 1-2 নম্বর মালটা, বস্তুটা 1 নম্বর বলে বিক্রি করবে, অর্থাৎ ওজনে কম দিবে, এই ব্যাপারে আল্লাহ পাক মানব জাতিকে পবিত্র কুরআনে মাজিদের মধ্যে সতর্ক করে দিচ্ছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিল মুতাফফিফিন, দুর্ভোগ তাদের জন্য যারা মাফে কম দেয়। আল্লাযীনা ইযা কাতালু আলান্নাসি ইস্তাউফুন, যারা লোকের নিকটতে মেফে নেয়ার সময়
পূর্ণ মাত্রায় গ্রহণ করে। ওয়াইদা কালুহুম আওয়াজানুহুম ইয়ুকসিরুন, এবং যখন তাদের জন্য মাপে অথবা ওজন করে দেয় তখন কম দেয়। আলা ইয়াজুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, তারা চিন্তা করে না যে তারা পুনরুত্থিত হবে। লিয়াউমিন আযীম, মহাদিবসে, কিয়ামতের দিন যে তারা পুনরুত্থিত হবে এই কথা তারা কি বিশ্বাস করে না? ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরব্বিল আলামিন, কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জার লাফি সিজ্জিন ওয়া মা আদরাকা মা সিজ্জিন কিতাবুম মারকুম ওয়াইলুন ইয়াওমাইযিন লিল মুকাজ্জিবিন। ইয়াওমা ইয়াকুমুন নাসু লিরব্বিল আলামিন, যেদিন দাঁড়াবে সমস্ত মানুষ জগৎসমূহের প্রতিপালকের সম্মুখে। আল্লাহ পাক অন্য এক আয়াতে বলেছেন, ইয়াওমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাঈকা সফফা লা ইয়াতাকাল্লামুনা মান আযিনা লাহুর রহমান, ওই দিন দয়াময় রহমানের সামনে সমস্ত ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে, কেউ কোনো কথা বলবে না। তো যেদিন দাঁড়াবে সমস্ত মানুষ জগৎসমূহের প্রতিপালকের সম্মুখে। কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন, কখনো না, ফাফাচারীদের আমল নামা তো সিজ্জিনে আছে। ওয়া মা আদরাকা মা সিজ্জিন, সিজ্জিন সম্পর্কে আপনি কি জানেন? কিতাবুম মারকুম, তা চিহ্নিত আমল নামা। ওয়াইলুন ইয়াওমাইযিন লিল মুকাজ্জিবিন, সেই দিন দুর্ভোগ হবে অস্বীকারীদের। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা এই আজকে সূরা মুতাফফিফিন নিয়ে আলোচনা করেছি। আল্লাহ পাক যে কথা বললেন, ইয়াওমা ইয়াকুমুন নাস লিরব্বিল আলামিন, সেদিন দাঁড়াবে সমস্ত মানুষ জগৎসমূহের প্রতিপালকের সম্মুখে। কিয়ামতের দিন কেউ কোনো কথা বলা লাগবে না, মুখে কথা বলা লাগবে না। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক বলেছেন, আল ইয়াওমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন মানুষের মুখের মধ্যে মোহর মেরে দেওয়া হবে, হাত কথা বলবে আর সাক্ষ্য দিবে পা, সে কি ভালো কাজ করছে আর কি খারাপ কাজ করছে। অতএব কারণে আমরা এই 10 আয়াত থেকে যেটা বুঝতে পারলাম, যে ওজনে কম দেওয়া যাবে না, মাইপা বেশি আনা যাবে না, দেওয়ার সময় কম দেওয়া যাবে না, খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, 2 নম্বর মাল 1 নম্বর বলে বিক্রি করা যাবে না। কাল কেয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা জবাবদিহি করতে হবে। আল্লাহ পাক সূরা বানী ইসরাঈলের মধ্যে বলেছেন যে যারা পরকালের প্রতি, ওয়া আন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি আ'তাদনা লাহুম আযাবান আলীমা, যারা পরকালের প্রতি বিশ্বাস রাখে না, কিয়ামতের দিন আল্লাহ পাক তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রেখেছেন। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা এই সূরা থেকে বুঝতে পারলাম যে আমরা আজ হোক কাল হোক আমরা যখন দুনিয়া ছেড়ে চলে যাব, তখন আমাদের এই কৃতকর্ম কর্মকাণ্ডের A to Z শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হিসাব হবে, আমরা বিচারের সম্মুখীন হব। অতএব কারণে আমরা ওজনে কম দেব না, আনার সময় বেশি আনবো না, খাদ্যে ভেজাল দেব না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেটে দেবো।